নমস্কার, আমি অর্ণব। আচ্ছা বলুন তো, রাজপুতানা বলতে আপনাদের সবার আগে কি মনে পড়ে? সে নাকি বালির দেশ, যুদ্ধের দেশ, দুর্গের দেশ। কিন্তু রাজপুতানার গল্প কি শুধুই যুদ্ধের? সেখানে মমতা নেই, ভালোবাসা নেই, ছেড়ে যাওয়া নেই, শুধুই বালি তার সম্বল। সবুজের কোমলতা নেই, শুধুই দুর্গ। দুর্গ থেকে অনেক দূরে মরুভূমির বালিতে রাজার অনাথ ছেলের হেলায় পাতা রাজসিংহাসন নেই। রাজপুতানার ইতিহাসকে গল্পের মোড়কে লিখেছিলেন শ্রী অবনীন্দ্রনাথ ঠাকুর, অনেক আবেগ, অনেক ঠোঁটের হাসি, অনেক চোখের জল মিশিয়ে। তাঁর সেই রাজকাহিনীর প্রথম পর্ব আজ আপনাদের প্রিয় বেঙ্গলি ক্লাসিক্স বাই অর্ণবের ইউটিউব চ্যানেলে। থাকছে বইয়ের প্রথম দুটি অধ্যায়, শিলাদিত্য এবং গোহ। আচ্ছা, গল্পে যাওয়ার আগে আরও একটা কথা বলে নিই। অনেকেই আমাকে অভিযোগ জানিয়েছিলেন বেঙ্গলি ক্লাসিক্স বাই অর্ণবের স্পটিফাই পডকাস্ট তারা খুঁজে পাচ্ছেন না। ডেসক্রিপশন বক্সে পডকাস্টের লিঙ্ক দিয়ে দিলাম। তাই ইউটিউবের এক সপ্তাহ আগে গল্প শুনতে অতি অবশ্যই পডকাস্টটিকে ফলো করতে ভুলবেন না। আমার কাজ ভালো লাগলে প্লিজ একটা রেটিংও দিয়ে যাবেন। আসুন এবার শুরু করা যাক আমাদের আজকের নিবেদন, অবনীন্দ্রনাথ ঠাকুর রচিত রাজকাহিনীর প্রথম পর্ব। শিলাদিত্যের যখন জন্ম হয়নি, যে সময়ে বল্লভীপুরে রাজা কনক সেনের বংশের শেষ রাজা রাজত্ব করছিলেন, সেই সময় বল্লভীপুরে সূর্যকুণ্ড নামে একটি অতি পবিত্র কুণ্ড ছিল। সেই কুণ্ডের একধারে প্রকাণ্ড সূর্য মন্দিরে এক অতি বৃদ্ধ পুরোহিত বাস করতেন। তাঁর একটিও পুত্রকন্যা কিংবা বন্ধু বান্ধব ছিল না। অনন্ত আকাশে সূর্যদেব যেমন একা, তেমনি আকাশের মতো নীল প্রকাণ্ড সূর্যকুণ্ডের তীরে আদিত্য মন্দিরের সূর্যপুরোহিত তেজস্বী বৃদ্ধ ব্রাহ্মণ বড়ই একাকী, বড়ই সঙ্গীহীন ছিলেন। মন্দিরে দীপদান, ঘণ্টার ধ্বনি, উদয়স্ত দুই সন্ধ্যা আরতি, সকল ভারী তাঁর ওপর। ভৃত্য নেই, অনুচর নেই, একটি শিষ্যও নেই। বৃদ্ধ ব্রাহ্মণ একাই প্রতিদিন 30 সের ওজনের পিতলের প্রদীপে 2 সন্ধ্যা সূর্যদেবের আরতি করতেন। প্রতিদিনই সেই শীর্ণ হাতে রাক্ষস রাজার রাজ মুকুটের মতো মন্দিরের প্রকাণ্ড ঘণ্টা বাজাতেন, আর মনে মনে ভাবতেন, যদি একটি সঙ্গী পাই, তবে এই বৃদ্ধ বয়সে তার হাতে সমস্ত ভার দিয়ে নিশ্চিন্ত হই। সূর্যদেব ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করলেন। একদিন পৌষ মাসের প্রথমে ঘন কুয়াশায় চারিদিক অন্ধকার ছিল, সূর্যদেব অস্ত গেছেন। বৃদ্ধ পুরোহিত সন্ধ্যার আরতি শেষ করে ভীমের বুক পাটাখানার মতো প্রকাণ্ড মন্দিরের লোহার কপাট বহু কষ্টে বন্ধ করেছেন। এমন সময় ম্লান মুখে একটি ব্রাহ্মণ কন্যা তার সম্মুখে উপস্থিত হল। পরনে ছিন্নবাস, কিন্তু অপূর্ব সুন্দরী। বোধ হল যেন শীতের ভয়ে একটি সন্ধ্যা তারা সূর্য মন্দিরে আশ্রয় চায়। ব্রাহ্মণ দেখলেন কন্যাটি সুলক্ষণা, অথচ তার বিধবার বেশ। তিনি জিজ্ঞাসা করলেন, কে তুমি, কি চাও? তখন সেই ব্রাহ্মণ বালিকা কমলকলির মতো ছোট দুইখানি হাত জোর করে বললে, প্রভু, আমি আশ্রয় চাই। ব্রাহ্মণ কন্যা, গুর্জর দেশের বেদবিদ ব্রাহ্মণ দেবদিত্যের একমাত্র কন্যা আমি, নাম সুভাগা। বিয়ের রাতে বিধবা হয়েছি, সেই দোষে দুর্ভাগী বলে সকলে মিলে আমাকে আমার দেশের বার করেছে। প্রভু, আমার মা ছিলেন, এখন মাও নেই, আমায় আশ্রয় দাও। ব্রাহ্মণ বললেন, আরে অনাথিনী, এখানে কোন সুখের আশায় আশ্রয় চাস? আমার অন্ন নেই, বস্ত্র নেই, আমি যে নিতান্ত দরিদ্র,
বন্ধুহীন। ব্রাহ্মণ মনে মনে এ কথা বললেন বটে, কিন্তু কে যেন তার মনের ভেতর বলতে লাগল, হে দরিদ্র, হে বন্ধুহীন, এই বালিকাকে তোমার বন্ধু করো, আশ্রয় দাও। ব্রাহ্মণ একবার মনে করলেন আশ্রয় দিই, আবার ভাবলেন যে মন্দিরে 80 বৎসর ধরে একাই সূর্যদেবের পূজা করলাম, আজ শেষ দশায় বাবার কার হাতে তাঁর পুজোর ভাত দিয়ে নিশ্চিন্ত হই। ব্রাহ্মণ ইতস্তত করতে লাগলেন। তখন সহসা সন্ধ্যার সমস্ত অন্ধকার ভেদ করে পৃথিবীর পশ্চিম পার থেকে এক বিন্দু সূর্যের আলো সেই দুঃখিনী বালিকার মুখখানিতে এসে পড়ল। ভগবান আদিত্যদেব যেন নিজের হাতে দেখিয়ে দিলেন, এই আমার সেবাদাসী, এ আমার প্রিয় ভক্ত, এই বালিকাকে আশ্রয় দাও, যেন চিরদিন এই দুঃখিনী বিধবা আমার সেবায় নিযুক্ত থাকে। ব্রাহ্মণ জোড় হস্তে সূর্যদেবকে প্রণাম করে দেবদিত্য ব্রাহ্মণের কন্যা সুভাগাকে সূর্য মন্দিরে আশ্রয় দিলেন। তারপর কতদিন কেটে গেল, সুভাগা তখন মন্দিরের সমস্ত কাজই শিখেছেন, কেবল ননির মতো কোমল হাতে ত্রিশের ওজনে সেই আরতির প্রদীপটা কিছুতেই তুলতে পারলেন না, তাই আরতির কাজটা বৃদ্ধকেই করতে হতো। একদিন সুভাগা দেখলেন বৃদ্ধ ব্রাহ্মণের জীর্ণ শরীর ভেঙে পড়েছে, আরতির প্রদীপ শীর্ণ হাতে টলে পড়ছে। সেই দিন সুভাগা বল্লভীপুরের বাজারে গিয়ে 100 ওজনের একটি ছোট প্রদীপ নিয়ে এসে বললেন, পিতা, আজ সন্ধ্যার সময় এই প্রদীপে সূর্যদেবের আরতি করুন। ব্রাহ্মণ একটু হেসে বললেন, সকালে যে প্রদীপে দেবতার আরতি আরম্ভ করেছি, সন্ধ্যাতেও সেই প্রদীপে দেবতার আরতি করা চাই। নতুন প্রদীপ তুলে রাখো, কাল নতুন দিনে নতুন প্রদীপে সূর্যদেবের আরতি হবে। সেই দিন ঠিক দ্বিপ্রহরে সূর্যের আলোয় যখন সমস্ত পৃথিবী আলোময় হয়ে গেছে, সেই সময় ব্রাহ্মণ সুভাগাকে সূর্য মন্ত্রের শিক্ষা দিলেন, যে মন্ত্রের গুণে সূর্যদেব স্বয়ং এসে ভক্তকে দর্শন দেন, যে মন্ত্র জীবনে একবার ছাড়া দুইবার উচ্চারণে নিশ্চয় মৃত্যু। তারপর সন্ধিক্ষণে সন্ধ্যার অন্ধকারে আরতি শেষে নিভন্ত প্রদীপের মতো ব্রাহ্মণের জীবন প্রদীপ ধীরে ধীরে নিভে গেল। সূর্যদেব সমস্ত পৃথিবী অন্ধকার করে অস্ত গেলেন, সুভাগা একলা পড়লেন। প্রথম দিন কতক সুভাগা বৃদ্ধের জন্য কেঁদে কেঁদে কাটালেন, তারপর দিন কতক নিজের হাতে জঙ্গল পরিষ্কার করে মন্দিরের চারিদিকে ফলের গাছ ফুলের গাছ লাগাতে কেটে গেল। আরও কতক দিন মন্দিরের পাথরের দেওয়াল মেজে ঘষে পরিষ্কার করে তার গায়ে লতা পাতা ফুল পাখি হাতি ঘোড়া পুরাণ ইতিহাসের পট লিখতে চলে গেল। শেষে সুভাগার হাতে আর কোনো কাজ রইল না, তখন তিনি সেই ফলের বাগানে ফুলের মালঞ্চে একা একাই ঘুরে বেড়াতেন। ক্রমে যখন সেই নতুন বাগানে দুটি একটি ফল পাকতে আরম্ভ করল, দুটি একটি ফুল ফুটতে লাগল, তখন ক্রমে দু একটি ছোট পাখি গুটি কত রঙিন প্রজাপতি সেই সঙ্গে একপাল ছোট বড় ছেলে মেয়ে দেখা দিলে। প্রজাপতি শুধু একটুখানি ফুলের মধু খেয়ে সন্তুষ্ট ছিল, পাখি শুধু দু একটা পাকা ফল ঠোকরাত মাত্র, কিন্তু সেই ছেলের পাল ফুল ছিঁড়ে ফল পেড়ে ডাল ভেঙে চুরমার করত। সুভাগা কিন্তু কাকেও কিছু বলতেন না, হাসি মুখে সকল উৎপাত সহ্য করতেন। গাছের তলায় সবুজ ঘাসে নানা রঙের কাপড় পরে ছোট ছোট ছেলে মেয়ে খেলে বেড়াত। দেখতে দেখতে সুভাগার দিনগুলো আনমনে কেটে যেত। ক্রমে বর্ষা এসে পড়ল, চারিদিকে কালো মেঘের ঘটা বিদ্যুতের ছটা আর কুড়ুকুড়ু গর্জন। সেই সময় একদিন খুরের মতো পূবের হাওয়া সুভাগার নতুন বাগানে ফুলের বোঁটা কেটে গাছের পাতা ঝরিয়ে তার সাধের মালঞ্চ শূন্য প্রায় করে শন শন শব্দে চলে গেল।
পাখির ঝাঁক হাওয়ার মুখে উড়ে গেল। প্রজাপতির ভাঙা ডানা ফুলের পাপড়ির মতো চারিদিকে ছড়িয়ে পড়ল। ছেলের পাল কোথায় অদৃশ্য হল? সুভাগা তখন সেই ধারা শ্রাবণে একা বসে বসে বাপমায়ের কথা, শ্বশুর শাশুড়ির নিষ্ঠুরতা আর বিয়ের রাত্রে সুন্দর বরের হাসি মুখের কথা মনে করে কাঁদতে লাগলেন। আর মনে মনে ভাবতে লাগলেন, হায়, এই নির্জন সঙ্গীহীন বিদেশে কেমন করে সারা জীবন একা কাটাব। হরিণের চোখের মতো সুভাগার কালো কালো দুটি বড় বড় চোখ অশ্রু জলে ভরে উঠল। তিনি পূবে দেখলেন অন্ধকার, পশ্চিমে অন্ধকার, উত্তরে দক্ষিণে চারিদিকে অন্ধকার। মনে পড়ল, এমনি অন্ধকারে একদিন তিনি এই মন্দিরে আশ্রয় নিয়েছিলেন। আজও সেদিনের মতো অন্ধকার, সেই পাতলার হাওয়া, সেই নিঃশব্দ প্রকাণ্ড সূর্য মন্দির। কিন্তু হায়, কোথায় আজ সেই বৃদ্ধ ব্রাহ্মণ যিনি সেই দুর্দিনে অনাথিনী অভাগিনী সুভাগাকে আশ্রয় দিয়েছিলেন? সুভাগার কালো চোখ থেকে দুটি ফোঁটা জল, দুটি বিন্দু বৃষ্টির মতো অন্ধকারে ঝরে পড়ল। সুভাগা মন্দিরের সমস্ত দুয়ার বন্ধ করে প্রদীপ জ্বালিয়ে ঠাকুরের আরতি করলেন। তারপর কি জানি মনে করে সুভাগা সেই সূর্যমূর্তির সম্মুখে ধ্যানে বসলেন। ক্রমে সুভাগার দুটি চক্ষু স্থির হয়ে এল। চারিদিক থেকে ঝড়ের ছনছনা মেঘের কড়মড়ি ক্রমে যেন দূর হতে বহু দূরে সরে গেল। সুভাগার মনে আর কোনো শোক নেই, কোনো দুঃখ নেই। তার মনের অন্ধকার যেন সূর্যের তেজে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। সুভাগা ধীরে ধীরে ভয়ে ভয়ে ব্রাহ্মণের কাছে শেখা সেই সূর্যমন্ত্র উচ্চারণ করলেন। তখন সমস্ত পৃথিবী যেন জেগে উঠল। সুভাগা যেন শুনতে পেলেন চারিদিকে পাখির গান, বাঁশির তান, আনন্দের কোলাহল। তারপর গুরু গুরু গভীর গর্জনে সমস্ত আকাশ কাঁপিয়ে চারিদিক আলোয় ছলমল করে সেই মন্দিরের পাথরের দেওয়াল, লোহার দরজা যেন আগুনে আগুনে গলিয়ে দিয়ে সাতটা সবুজ ঘোড়ার পিঠে আলোর রথে কোটি কোটি আগুনের সমান জ্যোতির্ময় আলোময় সূর্যদেব দর্শন দিলেন। সে আলো, সে জ্যোতি মানুষের চোখে সহ্য হয় না। সুভাগা দুহাতে মুখ ঢেকে বললেন, হে দেব, রক্ষা করো, ক্ষমা করো, সমস্ত পৃথিবী জ্বলে যায়। সূর্যদেব বললেন, ভয় নেই, ভয় নেই, বৎসে বর প্রার্থনা করো। বলতে বলতে সূর্যদেবের আলো ক্রমশ ক্ষীণ হয়ে এল। শুধু একটুখানি রাঙা আভা সদবার সিঁদুরের মতো সুভাগার সিঁথি আলো করে রইল। তখন সুভাগা বললেন, প্রভু, আমি পতি পুত্রহীনা, বিধবা অনাথিনী, বড়ই একাকিনী। আমাকে এমন বর দাও যেন এই পৃথিবীতে আমার আর থাকতে না হয়। সমস্ত জ্বালা যন্ত্রণা থেকে মুক্ত হয়ে আজই তোমার চরণতলে আমার মরণ হোক। সূর্যদেব বললেন, বৎসে, দেবতার বরে মৃত্যু হয় না, দেবতার অভিশাপে মৃত্যু হয়। প্রভু, বর যদি দিলে তবে আমাকে একটি ছেলে আর একটি মেয়ে দাও, আমি তাদের মানুষ করি। ছেলেটি তোমারই মতো তেজস্বী হবে আর মেয়েটি হবে যেন চাঁদের কণার মতো সুন্দরী। সূর্যদেব তথাস্তু বলে অন্তর্ধান করলেন। ধীরে ধীরে সুভাগার চোখে ঘুম এলো। সুভাগা পাষাণের উপর আঁচল পেতে শুয়ে পড়লেন। চারিদিকে ছমছম করে বৃষ্টি নামল। তখন ভোর হয়ে এসেছে। সুভাগা ঘুমের ঘরে শুনতে লাগলেন তার সেই ভাঙা মালঞ্চে দুটি ছোট পাখি কি সুন্দর গান ধরেছে। ক্রমে সকালবেলার একটুখানি সোনার আলো সুভাগার চোখে পড়ল। তিনি তাড়াতাড়ি উঠে বসলেন।
আঁচলে টান পড়ল। চেয়ে দেখলেন কুচি দুটি ছেলে মেয়ে কুলের কাছে ঘুমিয়ে আছে। সূর্যদেবের বর সফল হল। সুভাগা দেবতার মতো সুন্দর সন্তান দুটিকে কোলে নিলেন। সকল লোকের চোখের আড়ালে নির্জন মন্দিরে জন্ম হল বলে সুভাগা দুজনের নাম দিলেন গায়েব গায়েবী। সুভাগা গায়েব আর গায়েবীকে বুকে নিয়ে মন্দিরের বাইরে এলেন। তখন পূবে সূর্যোদয় উদয় হচ্ছিলেন, পশ্চিমে চাঁদ অস্ত যাচ্ছিলেন। সুভাগা দেখলেন গায়েবের মুখে সূর্যের আলো ক্রমেই যেন ফুটে উঠতে লাগল, আর গায়েবের কালো চুলে চাঁদের জ্যোৎস্না ধীরে ধীরে নিভে গেল। তিনি মনে মনে বুঝলেন গায়েবীকে পৃথিবীতে বেশি দিন ধরে রাখা যাবে না। গায়েব ক্রমশ যখন বড় হয়ে পাঠশালায় যেতে আরম্ভ করলেন, সেই সময় গায়েবী মায়ের কাছে বসে মন্দিরের কাজকর্ম শিখতে লাগলেন। গায়েব যেমন দুর্দান্ত, গায়েবী তেমনি শান্তশিষ্ট। গায়েবীর সঙ্গে কত ছোটখাটো মেয়ে সেধে সেধে খেলা করতে আসত, কিন্তু গায়েবের উৎপাতে পাঠশালার সকল ছেলে অস্থির হয়ে উঠেছিল। শেষে তারা সকলে মিলে একদিন পরামর্শ করল, গায়েব আমাদের চেয়ে লেখায় পড়ায় গায়ের জোরে সকল বিষয়ে বড়, এসো আমরা সকলে মিলে গায়েবকে রাজা করি আর আমরা তার প্রজা হই, তাহলে গায়েব আমাদের ওপর অত্যাচার করতে পারবে না। এই বলে সকলে মিলে গায়েবকে রাজা করে কাঁধে করে নৃত্য আরম্ভ করলে। গায়েব ভাসিতে খুশিতে সেই সকল ছোট ছোট ছেলের কাঁধে বসে আছেন। এমন সময় একটি খুব ছোট ছেলে বলে উঠল, আমি রাজার পূজারী, মন্ত্র পড়ে গায়েবকে রাজ টিকা দেব। তখন সেই ছেলের পাল গায়েবকে একটা মাটির ঢিবির ওপর বসিয়ে দিলে। গায়েব সত্যি রাজার মতো সেই মাটির সিংহাসনে বসে আছেন। এমন সময় সেই ছোট ছেলেটি তার কপালে তিলক টেনে দিয়ে বললে, গায়েব তোমার নাম জানি, বলো তোমার মায়ের নাম কি, বাপের নাম কি? গায়েব বললেন, আমার নাম গায়েব, আমার বোনের নাম গায়েবী, মায়ের নাম সুভাগা, আমার বাপের নাম কি? গায়েব জানেন না যে তিনি সূর্যদেবের বর পুত্র, নাম বলতে পারলেন না, লজ্জায় অধবদন হলেন। চারিদিকে ছেলের পাল হো হো করে হাততালি দিতে লাগল। লজ্জায় গায়েবের মুখ লাল হয়ে উঠল। তখন এক পদাঘাতে সেই মাটির সিংহাসন চূর্ণ করে চর চাপড়ে ছোট ছেলেদের ফোলা গাল বেশি করে ফুলিয়ে রাগে কাঁপতে কাঁপতে গায়েব একেবারে দেব মন্দিরে উপস্থিত হলেন। সুভাগা গায়েবের হাতে পিতলের একটি ছোট্ট প্রদীপ দিয়ে কেমন করে সূর্যদেবের আরতি করতে হয় শিখিয়ে দিচ্ছিলেন। এমন সময় ঝড়ের বেগে গায়েব এসে পিতলের প্রদীপটা কেড়ে নিয়ে টান মেরে ফেলে দিলেন। নিরেট পিতলের প্রদীপ পাথরের গায়ে লেগে ঝনঝন শব্দে চুরমার হয়ে গেল। সেই সঙ্গে সূর্যদেবের মূর্তি আঁকা একখানা কালো পাথর সেই দেওয়াল থেকে খসে পড়ল। সুভাগা বললেন, আরে উম্মাদ, এ কি করলি, সূর্যদেবের মঙ্গল আরতি ছাড়খাড় করে দেবতার অপমান করলি। গায়েব বললেন, দেবতাও বুঝিনে সূর্যও বুঝিনে, বলো আমি কার ছেলে, না হলে আজ তোমার সূর্যমূর্তি আমি কুণ্ডের জলে ডুবিয়ে দেব। যদিও সেই প্রকাণ্ড সূর্যমূর্তি ভীম এলেও তুলতে পারতেন না, তবু গায়েবের বীর দর্প দেখে সুভাগার মনে হল কি জানি কি করে। তিনি তাড়াতাড়ি গায়েবের দুটি হাত টেনে ধরে বললেন, বাছা শান্ত হ, স্থির হ, আর সূর্যদেবের অপমান করিস নে, পিতার নামে কাজ কি, আমি তোর মা আছি, গায়েবী তোর বোন, আর তোর কিসের অভাব? গায়েব তখন কাঁদতে কাঁদতে বললেন, তবে কি মা, আমি নিজ জঘন্য, অপবিত্র পথের ধুলো, ভিকারীর অধম। কথাগুলো তীরের মতো সুভাগার বুকে বাজল। তিনি দুই হাতে মুখ থেকে বসে পড়লেন, মনে মনে বললেন, হায় ভগবান, কি করলে, এ দুরন্ত ছেলেকে কেমন করে বোঝাই, কি বলে প্রবোধ দিই।
গায়েব খাইবে নিজ নয়, অপবিত্র নয়, সূর্যের সন্তান, সকলের চেয়ে পবিত্র। এই কথায় কে বিশ্বাস করবে? সুভাগার সূর্যমন্ত্রের কথা একবার স্মরণ হল, কিন্তু যখন ভাবলেন যে দুইবার মন্ত্র উচ্চারণ করলে নিশ্চয় মৃত্যু, এই কচি বয়সে গায়েব গায়েবীকে একা ফেলে পৃথিবী থেকে চিরকালের মতো চলে যেতে হবে, তখন তার মায়ের প্রাণ কেঁদে উঠল। সুভাগা বললেন, বাছা কথা রাখ, ক্ষান্ত দে, চল আমরা অন্য দেশে চলে যাই, সূর্যদেবকেই তোদের পিতা বলে জেনে রাখ। গায়েব ঘাড় নাড়লেন, বিশ্বাস হয় না। তখন সুভাগা বললেন, তবে মন্দিরের সব দরজা বন্ধ কর, এখনই তোদের পিতাকে দেখতে পাবি, কিন্তু হায়, আমাকে আর ফিরে পাবি না। সুভাগার দুই চক্ষু দিয়ে জল পড়তে লাগল। গায়েবি বললে, ভাই মাকে কেন কষ্ট দাও? গায়েব উত্তর না দিয়ে মন্দিরের সমস্ত দরজা বন্ধ করে দিলেন। সুভাগা দুজনের হাত ধরে সূর্যমূর্তির সম্মুখে গিয়ে ধ্যানে বসলেন। এই মন্দিরে একাকিনী সুভাগা একদিন মৃত্যু ইচ্ছে করে যে মন্ত্র নির্ভয়ে উচ্চারণ করেছিলেন, কাল সর্পের মতো সেই সূর্য মন্ত্র আজ উচ্চারণ করতে তার মায়ের প্রাণে কতই ভয়, কতই ব্যথা। সূর্যদেব দর্শন দিলেন, সমস্ত মন্দির যেন রক্তে স্রোতে ভাসিয়ে প্রচণ্ড মূর্তিতে দর্শন দিলেন। সুভাগা বললেন, প্রভু গায়েব গায়েবী কার সন্তান? সূর্যদেব একটি কথাও কইলেন না। দেখতে দেখতে সূর্যের প্রচণ্ড তেজে ভিখারিনী সুভাগার সুন্দর শরীর জ্বলে পড়ে ছাই হয়ে গেল। গায়েবী কেঁদে উঠল, মা মা! গায়েব জিজ্ঞাসা করলেন, মা কোথায়? সূর্যদেব কোনো কথারই উত্তর করলেন না, কেবল পাষাণের উপর সেই রাশিকৃত ছাই দেখিয়ে দিলেন। গায়েব বুঝলেন মা নেই। রাগে দুঃখে তার চোখে আগুন ছুটল। গায়েব মন্দিরের কোণ থেকে সূর্যমূর্তি আঁকা পাথরখানা কুড়িয়ে সূর্যদেবকে ছুঁড়ে মারলেন। যমরাজের মহিষের মাথাটার মতো সেই কালো পাথর সূর্যদেবের মুকুটে লেগে জ্বলন্ত কয়লার মতো একদিকে ঠিকরে পড়ল। সঙ্গে সঙ্গে গায়েব মূর্ছিত হলেন। অনেকক্ষণ পরে গায়েব যখন জেগে উঠলেন, তখন সূর্যদেব অন্তর্ধান করেছেন, মাথার কাছে শুধু গায়েবই বসে আছে। গায়েব জিজ্ঞাসা করলেন, সূর্যদেব কোথায়? গায়েবই তখন সেই কালো পাথরখানা দেখিয়ে বলল, ওই নাও ভাই আদিত্য শিলা, এই পাথর তুমি যার উপর ফেলবে তার নিশ্চয় মৃত্যু, সূর্যদেব এটি তোমায় দিয়ে গেছেন, আর বলেছেন তুমি তাঁরই ছেলে, আজ থেকে তোমার নাম হলো শিলাদিত্য, তোমার বংশ সূর্যবংশ নাম নিয়ে পৃথিবী শাসন করবে, আর তুমি মনে মনে ডাকলেই ওই সূর্যকুণ্ড থেকে সাতটা ঘোড়ার পিঠে সূর্যের রথ তোমার জন্য আসবে, রথের নাম সপ্তাশ্বরথ। যাও ভাই, সপ্তাশ্বরথে আদিত্য শিলা হাতে পৃথিবী জয় করে এসো। গায়েব বললেন, তোকে কোথায় রেখে যাব বোন? গায়েবী বললে, ভাই আমাকে এই মন্দিরে রেখে যাও, আমি বাগানের ফল কুণ্ডের জল খেয়ে জীবন কাটাবো, তারপর তুমি যখন রাজা হবে আমায় এই মন্দির থেকে রাজবাড়িতে নিয়ে যেও। গায়েব মহা আনন্দে গায়েবীকে সেই মন্দিরে বন্ধ রেখে সাত ঘোড়ার রথে পৃথিবী জয় করতে চলে গেলেন। আর গায়েবী সেই রাশিকৃত ছাই সূর্যকুণ্ডের জলে ঠেলে দিয়ে মারে ভাইরে বলে পাষাণের উপর আছার খেয়ে পড়ল। সেদিন গভীর রাতে আকাশে তারা ছিল না, পৃথিবীতে আলো ছিল না। সেই সময়ে হঠাৎ সূর্যমন্দির ঝনঝন শব্দে একবার কেঁপে উঠল। তারপর আশি মন কালো পাথরের প্রকাণ্ড সূর্যমূর্তিকে নিয়ে আর ননির পুতুলের মতো সুন্দরী গায়েবীকে নিয়ে আধখানা মন্দির ক্রমে মাটির নিচে চলে যেতে লাগল। গায়েবী প্রাণ ভয়ে পালাবার চেষ্টা করল, বৃথা চেষ্টা। গায়েবী দেওয়াল ধরে উঠবার চেষ্টা করল, পাথরের দেওয়ালে পা রাখা যায় না।
কাচের সমান। তখন গায়েবী ভাইরে বলে অজ্ঞান হয়ে পড়ল। তারপর সব শেষ, সব অন্ধকার। কতদিন চলে গেছে গায়েব সেই সপ্তাশ্ব রথে পৃথিবী ঘুরে, দেশ বিদেশ থেকে সৈন্য সংগ্রহ করে রাজ্যের পর রাজ্য জয় করে। শেষে বল্লভীপুরের রাজাকে সেই আদিত্য শিলা দিয়ে সম্মুখ যুদ্ধে সংহার করে শিলাদিত্য নাম নিয়ে রাজ সিংহাসনে বসে। পাঠশালার সঙ্গীদের কাউকে মন্ত্রী, কাউকে বা সেনাপতি করে, যত নিষ্কর্মা বুড়ো কর্মচারীদের তাড়িয়ে দিলেন। তারপর হলুদ্ধ্বনি শঙ্খধ্বনির মাঝখানে শিলাদিত্য চন্দ্রাবতী নগরের রাজকন্যা পুষ্পবতীকে বিয়ে করে শ্বেত পাথরের শয়ন মন্দিরে বিশ্রাম করতে গেলেন। ক্রমে রাত্রি যখন গভীর হল, কোনো দিকে কোনো সাড়া নেই, পায়ের ধারে চামড়ধারিণী চামড় হাতে ঢুলে পড়েছে, শিয়রে সোনার প্রদীপ নিভু নিভু হয়েছে। সেই সময় শিলাদিত্য তার ছোট বোন গায়বীর কচি মুখখানি স্বপ্নে দেখলেন। তার মনে হল যেন অনেক অনেক দূর থেকে সেই মুখখানি তার দিকে চেয়ে আছে, আর সূর্য মন্দিরের দিক থেকে একে যেন ডাকছে, ভাই ভাই রে। শিলাদিত্য চিৎকার করে জেগে উঠলেন। তখন ভোর হয়েছে। তিনি তৎক্ষণাৎ রথে চড়ে সৈন্য সামন্ত নিয়ে সূর্য মন্দিরে উপস্থিত হলেন। দেখলেন ভীমের বর্ম দুখানার মতো মন্দিরের দুখানা কপাট একেবারে বন্ধ। কতকালে লতাপাতা সেই মন্দিরের দুয়ার যেন লোহার শিকলে বেঁধে রেখেছে। শিলাদিত্য নিজের হাতে সেই লতাপাতা সরিয়ে মন্দিরের দুয়ার খুলে ফেললেন। দিনের আলোপে একঝাঁক বাদুর ঝটপট করে খোলা দরজা দিয়ে বেরিয়ে গেল। শিলাদিত্য মন্দিরে প্রবেশ করলেন। চেয়ে দেখলেন যেখানে সূর্যের মূর্তি ছিল সেখানে প্রকাণ্ড একটা কালো পর্দার মতো সমস্ত ঢেকে রেখেছে। শিলাদিত্য ডাকলেন, গায়েবী গায়েবী, কোথায় গায়েবী? অন্ধকার থেকে উত্তর এলো, হায় গায়েবী, কোথায় গায়েবী? শিলাদিত্য মশাল আনতে হুকুম দিলেন। সেই মশালের আলোয় শিলাদিত্য দেখলেন উত্তরের দিকটা শূন্য করে সূর্যমূর্তির সঙ্গে সঙ্গে মন্দিরের রাতখানা যেন পাতালে চলে গেছে। কেবল কালো পাথরের সাতটা ঘোড়ার মুন্ডু বাসকির ফনার মতো মাটির ওপরে জেগে আছে। যে ঘরে শিলাদিত্য গায়েবীর সঙ্গে খেলা করেছেন, যে ঘরে সারাদিন খেলার পর দুটি ভাই বোন গুর্জর দেশের গল্প শুনতে শুনতে মায়ের কোলে ঘুমিয়ে পড়তেন, যেখানে দেবদারু গাছের মতো পিতলের সেই আরতি প্রদীপ ছিল, সে সকল ঘরের চিহ্ন মাত্র নেই। শিলাদিত্য প্রকাণ্ড গহ্বরের মুখে দাঁড়িয়ে ডাকলেন, গায়েবী গায়েবী। তার সেই করুণ সুর সেই অন্ধকার গহ্বর ঘুরে ফিরে ক্রমে দূর থেকে দূরে পাতালের মুখে চলে গেল। গায়েব নিঃশ্বাস ফেলে রাজমন্দিরে ফিরে এলেন। সেই দিন রাজ আজ্ঞায় রাজকর্মকারেরা পুরু সোনার পাত দিয়ে সেই প্রকাণ্ড মন্দিরে রাগা গোড়া মুড়ে দিতে লাগল। শিলাদিত্য সে মন্দিরে আর অন্য মূর্তি প্রতিষ্ঠা করলেন না। সেই অন্ধকার গহ্বর থেকে সূর্যের ঘোড়াগুলো যেমন আধখানা জেগেছিল তেমনই রইল। তারপর শিলাদিত্য পাহাড় কেটে শ্বেত পাথর আনিয়ে সূর্যকুণ্ডের চারিদিক সুন্দর করে বাঁধিয়ে দিলেন। যখনই কোনো যুদ্ধ উপস্থিত হয়, শিলাদিত্য সেই সূর্যকুণ্ডের তীরে সূর্যের উপাসনা করতেন। তখনই তাঁর জন্য সপ্তাশ্ব রথ জল থেকে উঠে আসত। শিলাদিত্য সেই রথে যখন যে যুদ্ধে গিয়েছেন সেই যুদ্ধেই তার জয় হয়েছে। শেষে এক বিশ্বাসঘাতক মন্ত্রী, যাকে তিনি সবচেয়ে বেশি বিশ্বাস করতেন, সবচেয়ে ভালোবাসতেন, সেই তার সর্বনাশ করলে। সে মন্ত্রী ছাড়া পৃথিবীর আর কেউ জানত না যে শিলাদিত্যের জন্য সূর্যকুণ্ড থেকে সপ্তাশ্ব রথ উঠে আসে।
সিন্ধুপাড়ে শ্যামনগর থেকে পারদ নামে অসভ্য একদল জবন যখন বল্লভীপুর আক্রমণ করলে, তখন সেই বিশ্বাসঘাতক তুচ্ছ পয়সার লোভে সেই অসভ্যদের সঙ্গে ষড়যন্ত্র করে গোরক্তে সেই পবিত্র কুণ্ড অপবিত্র করলে। শিলাদিত্য যুদ্ধের দিন সেই সূর্যকুণ্ডের তীরে সূর্যের উপাসনা করতে লাগলেন। তখন আগেকার মতো নীল জল ভেদ করে দেবরথ উঠে এলো না। শিলাদিত্য সাতটা ঘোড়ার নাম ধরে বারবার ডাকলেন, কিন্তু হায়, কুণ্ডের জল যেমন স্থির তেমনি রইল। শিলাদিত্য হতাশ হয়ে রাজরথে শত্রুর সম্মুখে উপস্থিত হলেন, কিন্তু সেই যুদ্ধেই তার প্রাণ গেল। সমস্ত দিন যুদ্ধের পর সূর্যদেবের সঙ্গে সঙ্গে সূর্যের বরপুত্র শিলাদিত্যও অস্ত গেলেন। বিধর্মী শত্রু সোনার মন্দির চুরমার করে বল্লভীপুর ছাড়খাড় করে চলে গেল। প্রকাণ্ড বটগাছের মাঝে পাতায় ঢাকা ছোটখাটো পাখির বাসাটি যেমন, গগনস্পর্শী বিন্ধ্যাচলের কোলে চন্দ্রাবতীর শ্বেতপাথরের রাজপ্রাসাদও তেমনি সুন্দর, তেমনি মনোরম ছিল। ম্লেচ্ছদের সঙ্গে যুদ্ধের কিছুদিন পূর্বে শিলাদিত্য একদিন জনকতক রাজপুত বীরকে সঙ্গে নিয়ে চন্দ্রাবতীর রাজকন্যা গর্ভবতী রানী পুষ্পবতীকে সেই চন্দ্রাবতীর রাজপ্রাসাদে বাবা মায়ের কাছে পাঠিয়ে দিয়েছিলেন। তাঁর মনে বড় ইচ্ছে ছিল যে যুদ্ধের পর শীতকালটা বিন্ধ্যাচলের শিখরে নির্জনে সেই শ্বেত পাথরের প্রাসাদে রানী পুষ্পবতীকে নিয়ে আরামে কাটাবেন, তারপর রানীর ছেলে হলে দুজনে একসঙ্গে রাজপুত্রকে কোলে নিয়ে বল্লভীপুরে ফিরবেন। কিন্তু হায়, বিধাতা সে সাধে বাদ সাধলেন। বেধর্মী শত্রুর বিষাক্ত একটি তীর তার প্রাণের সঙ্গে বুকের সমস্ত আশা বিদীর্ণ করে বাহির হইয়া গেল। শিলাদিত্য যুদ্ধক্ষেত্রে প্রাণ হারালেন। তাঁর আদরের মহিষী পুষ্পবতী চন্দ্রাবতীর সুন্দর প্রাসাদে একাকিনী পড়ে রইলেন। বিন্ধ্যাচলের গায়ে রাজ অন্তঃপুরে যেদিকে পুষ্পবতীর ঘর ছিল, ঠিক তার সম্মুখে পাহাড় থেকে 50 গজ নিচে বল্লভীপুর যাওয়ার পাকা রাস্তা। পুষ্পবতী সেইবার চন্দ্রবতীতে এসে যত্ন করে নিজের ঘরখানি ঠিক সম্মুখে দেওয়ালের মতো সমান সেই পাহাড়ের গায়ে 25 গজ ওপরে যেন শূন্যের মাঝখানে ছোট শ্বেতপাথরের বারান্দা বসিয়েছিলেন। সেইখানে বসে রাস্তার দিকে চেয়ে তিনি প্রতিদিন একখানি রূপোর চাদরে সোনার সুতোয় সবুজ রেশমে সবুজ ঘোড়ায় চড়া সূর্যের মূর্তি সোনার সুচ দিয়ে সেলাই করতেন, আর মনে মনে ভাবতেন, মহারাজা যুদ্ধ করে ফিরে এলে পাখির পালকের মতো হালকা এই পাগড়িটি মহারাজের মাথায় নিজের হাতে বেঁধে দেবে। তারপর দুজনে মিলে 25 গজ ভাঙনের গায়ে পাতলা একটা মেঘের মতো সাদা শ্বেতপাথরের সেই বারান্দায় বসে মহারাজের মুখে যুদ্ধের গল্প শুনব। মাঝে মাঝে পুষ্পবতী দেখতেন সেই বল্লভীপুরের রাস্তায় বহু দূরে একটি বল্লভের মাথা ছকমক করে উঠত। তারপর কালো ঘোড়ার পিঠে বল্লভীপুরের রাজদূত দূর থেকে হাতের বল্লম মাটির দিকে নামিয়ে অন্তঃপুরের বারান্দায় রানী পুষ্পবতীকে প্রণাম করে তীর বেগে চন্দ্রাবতী সিংহদ্বারের দিকে চলে যেত। যেদিন দাসীর হাতে মহারাজা শিলাদিত্যের চিঠি পুষ্পবতীর কাছে আসত, পুষ্পবতী সেদিন সমস্ত কাজ ফেলে শূন্যের ওপর সেই বারান্দায় মহারাজের সেই চিঠি হাতে বসে থাকতেন। সেই আনন্দের দিন যখন কোনো বুড়ো জাট গান গেয়ে মাঠের দিকে যেতে যেতে, কোনো রাখাল বালক পাহাড়ের নিচে ছাগল ছড়াতে ছড়াতে চন্দ্রাবতীর রাজকুমারীকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করত, তখন পুষ্পবতী কারোর হাতে এক ছড়া পান্নার চিক, কারো হাতে বা একগাছা সোনার মল ফেলে দিতেন। রাজকুমারীর প্রসাদ মাথায় ধরে হাজার হাজার আশীর্বাদ করতে করতে সেই সকল রাজভক্ত প্রজা সকালবেলায় কাজে যেত। সন্ধ্যাবেলায় সেই রাজপুত কালো ঘোড়ার পিঠে বল্লম হাতে মহারানী পুষ্পবতীর চিঠি নিয়ে বল্লভীপুরের দিকে ফিরে যেত।
পুষ্পবতী নিস্তব্ধ সন্ধ্যায় পাহাড়ে পাহাড়ে কালো ঘোড়ার খুরের আওয়াজ অনেকক্ষণ ধরে শুনতে পেতেন। কখনো কোনো বুড়ো চাঠের মেঠো গান, আর সেই সঙ্গে রাখাল বালকের মিষ্টি সুর সন্ধ্যার হাওয়ায় ভেসে আসত। তারপর বিন্ধ্যাচলের শিখরে বিন্ধ্যবাসিনী ভবানীর মন্দিরে সন্ধ্যা পূজার ঘোর ঘণ্টা বেজে উঠত। তখন পুষ্পবতী মহারাজের সেই চিঠি কোপার ভিতর লুকিয়ে রেখে পাটের শাড়ি পরে দেবীর পূজায় বসতেন, আর মনে মনে বলতেন, হে মা চামুণ্ডে, হে মা ভবানী, মহারাজকে ভালোয় ভালোয় যুদ্ধ থেকে ফিরিয়ে আনো। ভগবতী, আমার যে ছেলে হবে সে যেন মহারাজের মতোই তেজস্বী হয়, তাঁরই মতো যেন নিজের রানীকে খুব ভালোবাসে। হায়, মানুষের সকল ইচ্ছে পূর্ণ হয় না। পুষ্পবতী রাজারই মতো তেজস্বী ছেলে পেয়েছিলেন বটে, কিন্তু তার মনে যে বড় স্বাদ ছিল। সেই শ্বেতপাথরের বারান্দায় বসে মহারাজের মুখে যুদ্ধের গল্প শুনবেন, তার চেয়ে বড় স্বাদ ছিল নিজের হাতে মহারাজের মাথায় হাওয়ার মতো পাতলা সেই সুন্দর চাদরখানি জড়িয়ে দেবেন। সে স্বাদ কোথায় পূর্ণ হল? তার সে মনের ইচ্ছে মনেই রইল, এই জন্মে আর মহারাজের সঙ্গে দেখা হল না। যেদিন বল্লভীপুরে শিলাদিত্য যুদ্ধক্ষেত্রে প্রাণ দিলেন, সেই দিন চন্দ্রাবতীর রাজপ্রাসাদে রানী পুষ্পবতী মায়ের কাছে বসে সেই রূপোর চাদরে ছুঁচের কাজ করছিলেন। কাজ প্রায় শেষ হয়েছিল, কেবল সূর্যমূর্তির নিচে সোনার অক্ষরে শিলাদিত্যর নামটি লিখতে বাকি ছিল মাত্র। পুষ্পবতী যত্ন করে নিজের কালো চুলের চেয়ে মিহি, আগুনের চেয়ে উজ্জ্বল একগাছি সোনার তার, সরু হতেও সরু একটি সোনার সূচে পরিয়ে একটি ফোড় দিয়েছেন মাত্র। আর চাপার কলির মতো পুষ্পবতীর কুচি আঙুলে সেই সোনার সূচ বোলতার হুলের মতো বিঁধে গেল। যন্ত্রণায় পুষ্পবতীর চোখে জল এলো। তিনি চেয়ে দেখলেন একটি ফোঁটা রক্ত জ্যোৎস্নার মতো পরিষ্কার সেই রূপোর চাদরে রাঙা একটুকরো মণির মতো ঝকঝক করছে। পুষ্পবতী তাড়াতাড়ি নির্মল জলে সেই রক্তের দাগ ধুয়ে ফেলতে চেষ্টা করলেন। জলের ছিটে পেয়ে সেই এক বিন্দু রক্ত ক্রমশ বড় হয়ে একটুখানি ফুলের গন্ধ যেমন সমস্ত হাওয়াকে গন্ধময় করে, তেমনি পাতলা ফুরফুরে চাদরখানি রক্তময় করে ফেললে। সেই রক্তের দিকে চেয়ে পুষ্পবতীর প্রাণ কেঁপে উঠল। তিনি ছলছলে চোখে মায়ের দিকে চেয়ে বললেন, মা, আমাকে বিদায় দাও, আমি বল্লভীপুরে ফিরে যাই। আমার প্রাণ কেমন করছে, বুঝিবা সেখানে সর্বনাশ ঘটল। রাজরানী বললেন, আর কটা দিন থেকে যা, ছেলেটা হয়ে যাক। পুষ্পবতী বললেন, না মা, না। সেই দিন সন্ধ্যাবেলা বল্লভীপুরের 80 জন রাজপুত বীর আর দুটো উঠের পিঠে নীল রেশমে মোড়া একখানি ছোট ডুলি বড় রাস্তা ধরে বল্লভীপুরের দিকে চলে গেল। চন্দ্রাবতীর রাজপ্রাসাদ শূন্য করে রাজকুমারী পুষ্পবতী বিদায় নিলেন। চন্দ্রাবতী থেকে বল্লভীপুর যেতে হলে প্রকাণ্ড একটা মরুভূমি পার হতে হয়। মালিয়া পাহাড়ের নিচে বীরনগর পর্যন্ত চন্দ্রাবতীর পাকা রাস্তা, তারপর মরুভূমির ওপর দিয়ে আগুনের মতো বালি ভেঙে উঠে চড়ে বল্লভীপুর যেতে হয়, আর অন্য কোনো পথ নেই। পুষ্পবতী সেই পথের শেষে মরুভূমির সম্মুখে এসে শুনতে পেলেন যে শিলাদিত্য আর নেই, বেধর্মী ম্লেচ্ছ বল্লভীপুর ধ্বংস করেছে। পুষ্পবতীর চোখে এক ফোঁটা জল পড়ল না, তার মুখে একটি কথাও সরল না, কেবল তার বুকের ভেতরটা সম্মুখের সেই মরুভূমির মতো থুথু করতে লাগল। তিনি লক্ষ লক্ষ টাকার হীরের গয়না গা থেকে খুলে বালির ওপর ছড়িয়ে দিলেন, সিঁথির সিঁদুর মুছে ফেললেন। তারপর উদাস প্রাণে বিধবার বেশ ধরে শিলাদিত্যের আদরের মহিষী পুষ্পবতী সন্ন্যাসিনীর মতো সেই মালিয়া পাহাড়ের প্রকাণ্ড গহ্বরে আশ্রয় নিলেন।
মরুপারে দশ মাস দশ দিন পূর্ণ হলে সন্ন্যাসিনী রানীর কোলে অন্ধকার গুহায় রাজপুত্রের জন্ম হল। নাম রইল গোহ। রানী পুষ্পবতী সেই দিন বীরনগর থেকে তার ছেলেবেলার প্রিয় সখী ব্রাহ্মণী কমলাবতীকে ডেকে পাঠিয়ে সেই ৮০ জন রাজপুত বীরের সম্মুখে তাঁর বড় সাধের রাজপুত্র গোহকে সঁপে দিয়ে বললেন, প্রিয় সখী, তোমার হাতে আমার গোহকে সঁপে দিলুম, তুমি মায়ের মতো একে মানুষ করো। তোমায় আর কি বলবো ভাই, দেখো রাজপুত্রকে কেউ না অযত্ন করে। আর ভাই, যখন চিতার আগুনে আমার এই দেহ ছাই হয়ে যাবে, তখন আমার এই এক মুঠো ছাই কার্তিক পূর্ণিমায় কাশীর ঘাটে গঙ্গা জলে ঢেলে দিও, যেন আমাকে জন্মান্তরে আর বিধবা না হতে হয়। ঝরঝর করে কমলাবতীর চোখে জল পড়তে লাগল। সেই দিন সন্ধ্যাবেলা সেই ৮০ জন রাজভক্ত রাজপুত চন্দনের কাঠে চিতা জ্বালিয়ে চারিদিকে ঘিরে দাঁড়াল। শিলাদিত্যের মহিষী, রাজপুত রানী, সন্ন্যাসিনী, সতী পুষ্পবতী হাসি মুখে চলন্ত চিতায় ঝাঁপ দিলেন। দেখতে দেখতে ফুলের মতো সুন্দর পুষ্পবতীর কোমল শরীর পুড়ে ছাই হল। চারিদিকে রব উঠল, জয় মহারানীর জয়, জয় সতীর জয়। কমলাবতী ঘুমন্ত গোহকে এক কোলে আর সেই ছাই মুঠো এক হাতে নিয়ে চোখের জল মুছতে মুছতে বীরনগরে ফিরে গেলেন। সঙ্গে সঙ্গে সেই ৮০ জন রাজপুত বীর রাজপুত্রকে ঘিরে সেদিন থেকে বীরনগরে বাসা নিলেন। চন্দ্রাবতীর রাজরানী অনেকবার গোহকে চন্দ্রাবতী নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু বল্লভীপুরের তেজস্বী সেই রাজপুত বীরের দল গোহকে কিছুতেই ছাড়তে দেননি। তাঁরা বলতেন, আমাদের মহারানী আমাদের হাতে রাজপুত্রকে সঁপে দিয়ে গেলেন, আমরাই তাকে পালন করব। বল্লভীপুরের রাজকুমার বল্লভীপুরের রাজপুত রাজা হয়ে এই মরুভূমিতেই থাকুন, এই তার রাজপ্রাসাদ। গোহ সেই বীরনগরে কমলাবতীর ঘরেই মানুষ হতে লাগলেন। কমলাবতী গোহকে ব্রাহ্মণের ছেলের মতো নানা শাস্ত্রে পণ্ডিত করতে চেষ্টা করলেন, কিন্তু বীরের সন্তান গোহের লেখাপড়া পছন্দ হতো না। তিনি বনে বনে পাহাড়ে পাহাড়ে কোনোদিন ভীলদের সঙ্গে ভীল বালকদের মতো, কোনোদিন বা সেই রাজপুত বীরদের সঙ্গে রাজার মতো, কখনো ঘোড়ায় চড়ে মরুভূমির ওপর সিংহ শিকার করে, কখনো বা জাল খাড়ে বনে বনে হরিণের সন্ধানে ঘুরে বেড়াতেন। মালিয়া পাহাড়ের নিচে বীরনগর, সেখানে যত শিষ্ট শান্ত নিরীহ ব্রাহ্মণের বাস, আর পাহাড়ের ওপরে যেখানে বাঘ ডেকে বেড়ায়, হরিণ চড়ে বেড়ায়, যেখানে অন্ধকারে সাপের গর্জন, দেবারাত্রে ঝর্ণার ঝরঝর, আশ্চর্য আশ্চর্য ফুলের গন্ধ, প্রকাণ্ড প্রকাণ্ড বনের ছায়া, সেখানে সেই সকল অন্ধকার বনে বনে ভেলরাজ মাণ্ডলিক সাপের মতো কালো, বাঘের মতো জোড়ালো, সিংহের মতো তেজস্বী, অথচ ছোট্ট একটি ছেলের মতো সত্যবাদী বিশ্বাসী সরলপ্রাণ ভিলের দল নিয়ে রাজত্ব করতেন। গোহ একদিন সেই সকল ভিল বালকদের সঙ্গে ভিল রাজত্বে ঘোড়ায় চড়ে উপস্থিত হলেন। সেখানে বল্লম হাতে বাঘের ছাল পরা হাজার হাজার ভিল বালক ঘোড়ায় চড়া সেই রাজপুত রাজকুমারকে ঘিরে, আমাদের রাজা এসেছে রে, রাজা এসেছে বলে মাদল বাজিয়ে নাচতে নাচতে ঘরে ঘরে ঘুরে বেড়াতে লাগল। ক্রমে সেই ছেলের পাল গোহকে নিয়ে রাজবাড়িতে উপস্থিত হল। তখন খোড়ো চালের রাজবাড়ি থেকে ভিলদের রাজা মাণ্ডলিক বেরিয়ে এসে বললেন, হ্যাঁ রে, কোথায় রে তোদের নতুন রাজা? ছেলের পাল গোহকে দেখিয়ে দিল। তখন সেই বুড়ো ভিল গোহকে অনেকক্ষণ ধরে দেখে বললেন, ভালো রে ভালো, নতুন রাজার কপালে তিলক লিখে দে। তখন একজন ভিল বালক নিজের আঙুল কেটে বুড়ো রাজা মাণ্ডলিকের সামনে রক্তের ফোঁটা দিয়ে গোহের কপালে রাজ তিলক টেনে দিল।
ভিলদের নিয়মে সেই রক্তের তিলক মুছে দেয় এমন সাধ্য কারোর নেই। গহ সত্য সত্যই রাজা হয়ে ভিলদের রাজসভায় বুড়ো রাজার কাঠের রাজসিংহাসনে ঠিক নিচে একখানি ছোট পিঁড়ির ওপর বসলেন। এই পিঁড়িখানি অনেক দিন শূন্য হয়ে পড়েছিল, কারণ মাণ্ডলিক চিরদিন নিঃসন্তান, তার দিন দুঃখী সামান্য প্রজা, তাদের ঘর আলো করা কালো বাঘের মতো কালো ছেলে। কিন্তু হায়, রাজার ঘর চিরদিন অন্ধকার, চিরকাল শূন্য ছিল। সেদিন যখন সমস্ত ভিলদের মধ্যস্থলে রক্তের তিলক পরে গহ যুবরাজ হয়ে পিড়ে বসলেন, তখন বুড়ো মাণ্ডলিকের দুই চক্ষু সেই সুন্দর রাজকুমারের দিকে চেয়ে আনন্দে ভেসে গেল। ভিলরাজের এক ছোট ভাই ছিলেন। 10 বৎসর আগে একদিন কি নিয়ে জানি দুই ভাইয়ের মধ্যে খুব ঝগড়া হয়েছিল, সেই থেকেই বিচ্ছেদ, দেখাশোনা পর্যন্ত বন্ধ ছিল। গহ যুবরাজ হওয়ার দিন মাণ্ডলিকের ছোট ভাই হিমালয় পর্বত থেকে ভিল রাজত্বে হঠাৎ ফিরে এলেন। এসে দেখলেন রাজপুতের ছেলে যুবরাজের আসন জুড়ে বসেছে। রাগে তাঁর সর্বাঙ্গ জ্বলে গেল। তিনি রাজসভার মাঝে মাণ্ডলিককে ডেকে বললেন, এরে ভাইয়া, বুড়ো হয়ে তুই কি পাগল হয়েছিস? বাপের রাজ্যই ছেলেতে পাবে, তোর ছেলে হলো না, তোর পরে আমি রাজা, রাজপুতের ছেলেকে পিঁড়ে বসালি কি বলে? মাণ্ডলিক বললেন, ভাইজি ঠান্ডা হ। ভাই রাজ বললেন, ঠান্ডা হব যেদিন তোরে আগুনে পোড়াবো। এই বলে মাণ্ডলিকের ভাইজি রাগে ফুলতে ফুলতে রাজসভা থেকে বেরিয়ে গেলেন। মাণ্ডলিক বললেন, দূর হ, আজ হতে তুই আমার শত্রু হলি। তারপর সোজা হয়ে সিংহাসনে বসে গহকে নিজের কোলে তুলে নিয়ে সমস্ত ভিল সর্দার বিপদে আপদে সুখে দুঃখে গহকে রক্ষা করে। গহের শত্রু যেন তাদেরও শত্রু হয়। তারপর রাজসভা ভঙ্গ হল। অনেক আমোদ আহ্লাদ করে গহ বীরনগরে ফিরে গেলেন। সেদিন কি ভেবে গভীর রাত্রে ভিলরাজ মাণ্ডলিক গহের কাছে চুপি চুপি গিয়ে বললেন, গহ, আমি তোকে ছেলের মতোই ভালোবাসি, তোকে আমি রাজা করেছি, তোর ছুরিখানা আমায় দে, আমি নিজের হাতে তোর শত্রু মেরে আসব। গহ কোমর থেকে নিজের নাম লেখা ধারালো ছুরি খুলে দিলেন। ভিলরাজ সেই ছুরি হাতে বেরিয়ে পড়লেন। পাহাড়ের গায়ে তখন চোনাকি জ্বলছে, ঝিঝি ডাকছে, দূরে দূরে একটা পাখির গর্জন শোনা যাচ্ছে। মাণ্ডলিক সেই ছুরি হাতে রাত দুপুরে ভাই রাজার দরজায় খা দিলেন। কারোর কোনো সাড়া শব্দ নেই। ভিলরাজ ধীরে ধীরে ভাইয়ের ঘরে প্রবেশ করলেন। দেখলেন তার ছোট ভাই সামান্য ভিলের মতো মাটির ওপরে এক হাত মুখে ঢেকে পড়ে আছেন। ভিলরাজের প্রাণে যেন হঠাৎ ঘা লাগল। তিনি কালো পাথরের পুতুলটির মতো ছোট ভাইয়ের সুন্দর শরীর মাটির ওপরে পড়ে থাকতে দেখে আর চোখের জল রাখতে পারলেন না। মনে মনে ভাবলেন, হায়, আমি কি নিষ্ঠুর, ছোট ভাইয়ের রাজ্য পরকে দিয়েছি, আমি কি না শত্রু ভেবে ঘুমন্ত ভাইকে মারতে এসেছি। মাণ্ডলিক 20 বছরের সেই ভিল রাজকুমারের মাথা শিয়রে বসে ডাকলেন, ভাইয়া। একবার ডাকলেন, দুবার ডাকলেন, তারপর মুখের কাছ থেকে তার নিটল হাতখানি সরিয়ে নিয়ে ডাকলেন, ভাইয়া। কোনো উত্তর পেলেন না। তখন বুড়ো রাজা ছোট ভাইয়ের মুখের কাছে মুখ রেখে তার কোঁকড়া কোঁকড়া কালো চুলে হাত বুলিয়ে দিয়ে বললেন, ভাইয়া, রাগ করেছিস? আমার সঙ্গে কথা কইবি নে ভাইয়া, আমি তোর জন্য হিমালয়ের আধখানা জয় করে রেখেছি, সেইখানে তোকেই রাজা করব, তুই উঠে বস, কথা ক। ওরে ভাই, কেন তুই এই 10 বছর আমায় ছেড়ে পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়ালি? কেন আমার কাছে কাছে চোখে চোখে রইলি নে ভাই? আমি কি সাত করে রাজপুতের ছেলেকে ভালোবেসেছি? তুই ছেড়ে গেলে আমার যে আর কেউ ছিল না,
সে সময় গোহ আমার শূন্য ঘর আলো করেছিল। ভাই ওঠ, আমি তোর রাজত্ব কেড়ে নিয়েছি, আবার তোকেই শত্রু বলে মারতে এসেছি। এই নে ছুরিখানা, আমার বুকে বসিয়ে দে, সব কোল মিটে যাক। মাণ্ডলিক ভাইয়ের হাতে ছুরিখানা জোর করে গুঁজে দিলেন। ধারালো ছুরি ভাইরাজের মুঠো থেকে খসে পড়ল। বুড়ো রাজা চমকে উঠলেন। ছোট ভাইয়ের গাটা বড়ই ঠান্ডা বোধ হল। কান পেতে শুনলেন, নিঃশ্বাসের শব্দ নেই। তিনি ভাইয়া ভাইয়া করে চিৎকার করে উঠলেন। তার সমস্ত রাগ মাটির ওপর মরা ভাইকে ছেড়ে রাজসিংহাসনে গোহের ওপর গিয়ে পড়ল। গোহ যদি না থাকত, তবে তো আজ 10 বছর পরে তিনি ছোট ভাইটিকে বুকে ফিরে পেতেন। তবে কি আজ ভীল রাজকুমার রাজ্যহারা হয়ে রাগে দুঃখে বুক ফেটে মারা পড়ত? মাণ্ডলিক অনেকক্ষণ ধরে ছোট ভাইটির বুকে হাত বুলিয়ে দিলেন, কিন্তু হায়, খাঁচা ফেলে পাখি যেমন উড়ে যায়, তেমনি সেই ভীল বালকের সুন্দর শরীর শূন্য করে প্রাণ পাখি অনেকক্ষণ উড়ে গেছে। মাণ্ডলিক আর থাকতে পারলেন না ঘরে বসে, ছুরি হাতে সদর দরজা খুলে বাইরে বেরোলেন। তার প্রাণ যেন কেঁদে কেঁদে বলতে লাগল, গোহরে তুই কি করলি? আমার রাজ্য নিলি, রাজসিংহাসন নিলি, ভাই ভাই বিচ্ছেদ ঘটালি। গোহ, তুই কি শেষে আমার শত্রু হলি? হঠাৎ পাহাড়ের রাস্তা দিয়ে দুটি ভিলের মেয়ে গলা ধরাধরি করে চলে গেল। একজন বলে গেল, আহা কি সুন্দর রাজা দেখেছিস ভাই। আর একজন বলল, নতুন রাজা যখন আমার হাত ধরে নাচতে লেগেছিল, তখন তার মুখখানা যেন চাঁদ পাড়া দেখল। মাণ্ডলিক নিঃশ্বাস ফেলে ভাবলেন, হায়, এরই মধ্যে আমার প্রজারা বুড়ো রাজাটাকে ছেঁড়া কাপড়ের মতো ছেড়ে ফেলেছে। ভীলরাজের মনে হলো যেন পৃথিবীতে তাঁর আর কেউ নেই। তিনি শূন্য মনে পূর্ণিমার প্রকাণ্ড চাঁদখানার দিকে চেয়ে রইলেন। সেই সময় কালো ঘোড়ায় চড়ে দুজন রাজপুত ভীলরাজের সামনে দিয়ে চলে গেল। একজন বললে, ভাই, রাজকুমার আজ শুভদিনে ভীল রাজত্বের সিংহাসনে না বসে সকলের সামনে যুবরাজের আসনে বসে রইলেন কেন? অন্যজন বললে, গোহ প্রতিজ্ঞা করেছে, যতদিন বুড়ো বেঁচে থাকবেন ততদিন তিনি যুবরাজের মতো তার পায়ের কাছেই বসবেন। মাণ্ডলিকের প্রাণ যেন আনন্দে পরিপূর্ণ হল। তিনি হাসি মুখে মনে মনে বললেন, ধন্য গোহ, ধন্য তার ভালোবাসা। হঠাৎ সেই অন্ধকারে কার যেন নিঃশ্বাসের শব্দ শোনা গেল। মাণ্ডলিক ফিরে দেখলেন, ছোট ভাইয়ের প্রকাণ্ড শিকারি কুকুরটা নিঃশব্দে অন্ধকারে দীর্ঘশ্বাস ফেলছে। বুক যেন তার ফেটে গেল। তিনি ভাইরে বলে পাহাড়ের উপর আছাড় খেয়ে পড়লেন। পাথরের গায়ে লেগে গোহের সেই ছুরি শিকারি কুকুরের দাঁতের মতো ভীলরাজের বুকে সজোরে বিঁধে গেল। পাহাড়ে পাহাড়ে শিয়ালের পাল চিৎকার করে উঠল, হায় হায়, হায় হায়। পরদিন সকালে একজন রাজপুত পাহাড়ের পথে বীরনগরে যেতে যেতে একটা জায়গায় দেখতে পেলেন ভীলরাজের রক্ত মাখা দেহ, বুকে মহারাজ গোহের ছুরি বেঁধা। রাজপুত সেই ছুরি হাতে গুহার কাছে এসে বললেন, মহারাজ করেছো কি? আশ্রয়দাতা চিরবিশ্বাসী ভীলরাজকে খুন করেছো। গোহ তৎক্ষণাৎ সেই রাজপুতের মাথা কেটে ফেলতে হুকুম দিলেন। তারপর সেই রক্ত মাখা ছুরি কোমরে গুঁজে দুই হাতে চোখের জল মুছে ভাই রাজার সঙ্গে প্রাণীর চেয়ে প্রিয় মাণ্ডলিককে চিতার আগুনে তুলে দিয়ে সূর্যবংশের রাজপুত্র গোহ ভীলরাজের রাজসিংহাসনে বসে রাজত্ব করতে লাগলেন। ব্যাস, রাজকাহিনীর প্রথম দুটি অধ্যায় এখানেই শেষ। কিন্তু গোহ পরবর্তী অধ্যায়, আরও সে অনেকের গল্প বাকি রয়ে গেল। ভীলদের সঙ্গে রাজপুত্রের বন্ধুত্ব, সেই বা কতদিন রইল? শুনবেন সেই গল্প? শুনতে চাইলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে রাখুন। আপনাদের উৎসাহ পেলে রাজকাহিনীর দ্বিতীয় পর্বও আসবে খুব শিগগিরই।
আজকের মতো এখানেই ইতিটানি। তবে আবার দেখা হবে পরের সপ্তাহে। ততদিন খুব খুব ভালো থাকবেন, এই ভয়ানক দাবদাহে সুস্থ রাখবেন নিজেকে। শুভরাত্রি।